আরে তোর নতুন নতুন বিয়ে হয়েছে তো এই জন্য এরকম হয়েছে। তুই আমার একটা কথা শুন, তোর বউ যখন তোর সাথে কথা বলতে আসবে, হ্যাঁ ওর কথা শুনবি, একদম পেশেন্টলি কাম হয়ে শুনবি, হ্যাঁ সাথে সাথে শুনবি, ডাকলে সাড়া দিবি, ওয়েট করাইস না। আর শুন, ওরা ঘরটার থেকে বের হইতে চাইলে বের হইতে দিস, হ্যাঁ মন টন ভালো থাকবে। আর কোনো প্রশ্ন টশ্ন করিস না, কেন বের হচ্ছে কোথায় যাচ্ছে, বুঝছস? হ্যাঁ এম কেন করতেছ বিয়াদব? একটু দাঁড়া, আমি বের হচ্ছি, তুমি কোথায় যাচ্ছ আবার? আজকে জেরিনের বার্থডে না, তোমাকে বলছিলাম, ভুলে গেছো? একটু দাঁড়া, আজকে ওর বার্থডে তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার উত্তর দাও, ওর জন্মদিনের তারিখ কি? সেপ্টেম্বরের 22 তারিখ আজকে। কিন্তু আজকে তো শুক্রবার। এই বছরের সেপ্টেম্বরের 22 তারিখ শুক্রবারে পড়ছে আর কি। একটু দাঁড়া, আর তুমি এটা কি পরে যাচ্ছ? লাগতেছে তো বার্থডে তোমার, যেভাবে পিঙ্ক পরে যাচ্ছ। এটা জাস্ট একটা সিম্পল পিঙ্ক শার্ট। যা অন্য কিছু একটা পরে আসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসোস, বোরা যেটা পরতে চাইবে, হ্যাঁ গায়ে যেটা দিতে চাইবে দিতে দিবি, বুঝছস? বোরা হলো ফুলের মতো, ওদেরকে একদম যত্ন করে রাখতে হয়। আর সব সময় বউকে দিয়ে রান্না করাইস না, মাঝে মাঝে একটু বাইরে থেকে অর্ডার করিস খাবার, হ্যাঁ বেচারি একটু শান্তি পাবে, আরাম পাবে। কিন্তু তুই কলেজ থেকে কিন্তু সেম, হ্যাঁ টাকা বাঁচানোর জন্য সবসময় ঘর রান্না করার চেষ্টা করতি। তুই তো গাদার বাচ্চা, হয়তো এখনো তুই ভাত রান্না করতে পারস না। একটু দাঁড়া, আমাকে থাপ্পড় মার বাজে। বলতেছি আমি বের হচ্ছি। ও তো বাইরে যাও। ঠিক আছে বাই। এই আমার জন্য রান্না করছো? দের হয়ে যাচ্ছিল এই জন্য আমি ভাত রান্না করিনি, বাট চিকেন আছে, তোমার জাস্ট ভাতটা রেডি করতে হবে। ভাত তো আমি রান্না করতে পারি না, তুমি রান্না করে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসোস, যেটা বলতেছিলাম বুঝছস, রান্না টান্না, এক সেকেন্ড দাঁড়া, একটু দাঁড়া, রেগু তুই এদিকে আসো। কি বার্থডেতে যাচ্ছ না? তোমার পার্টের কেকেটা আমার জন্য নিয়ে আসিও, ঠিক আছে? হ্যাঁ শুন, সবসময় বউকে প্রায়োরিটি দিবি, বুঝছস? তোর অংশের জিনিস সবসময় ওকেই দিয়ে দিবি, বুঝছস?